शिर्क इस्यान दलालत से बचा कर ऐ करीम, शिर्क इस्यान दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राहे सिरात मुस्तकीम, कर हिदायत मुझको अब राहे सिरात मुस्तकीम। हद से अब तर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह तो है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। बंदा गुना करबे, बंदा गुनार आसबाब देखबे, बंदा गुना करार पर जखन आमी अल्लाह दरबारे चोखेर पानी छेड़े कानबे आमी अल्लाह पाक रब्बुल आलमीन, ओई मुहूर्ते बंदाटाके आमार একদম আমার আদরের চাদরের ভিতরে ঢেকে, আমার রহমতের চাদরের ভিতরে ঢেকে ওই বান্দাটার চোখের পানিটা মুছে দিয়ে আমি আল্লাহ বান্দাকে আমার কোলের ভিতরে তুলে নিব। এ ভাইরা, বান্দার চোখের পানির দাম মালিকের কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, দুনিয়া জিন্দেগিতে গুনাহ হয়ে যাবে বান্দা, তোমাদের পেরেশানি নাই, কারণ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শিরিক ছাড়া যত গুনাহ বান্দা করবে সমস্ত গুনাহের চাই থেকে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারবো, আমি আল্লাহ যাকে যাই তাকে আমি আল্লাহ মাফ করে দেই। হে বান্দা, তোমার কোনো পেরেশানি নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা হাজার হাজার গুনাহ করার পর বান্দা তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে বান্দাকে একদম নিষ্পাপ বানায় দেই, কারণ আমি আল্লাহর নামটাই হলো রহমান, আমি আল্লাহর নামটাই হলো রহিম। হে মুসলমান, বান্দার নামের অর্থই হলো ভুল, আল ইনসান শব্দটা নিসিয়ন থেকে আসছে ভুল করা, বান্দা ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু মালিকের নাম হলো রহমান, মালিকের নাম হলো রহিম, আল্লাহর নামের অর্থটাই হলো দয়ালু ক্ষমাশীল। সুতরাং বান্দা গুনাহ করবে যেমন স্বাভাবিক, আমার মাওলা পাক ক্ষমা করবে এটাই স্বাভাবিক, সুতরাং কোনো পেরেশানি নাই। গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করবে না? করবে না। তুমি মারো করতে মচন অভাব দুঃখী লোকের, তুমি পরম দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? বান্দা গুনাহ করে এটা নিজের ইচ্ছায় না, শয়তানের ওয়াসওয়াসায় করে, নেকের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রহমত দ্বারা করতে দেয়, গুনাহের কাজটা যখন বান্দা করে তখন শয়তানের ওয়াসওয়াসায় করে। বান্দা গুনাহের কাজটা করার পরে যদি বলে এটা আমার মালিক চাইছে তাই করছি, এটা ভুল হবে, কারণ আল্লাহ পাক বান্দাকে বিবেক দিয়ে দিছেন, আবার মালিক রব্বুল আলামিন বান্দাকে একটা সুন্দর ইচ্ছা শক্তিও দিছে। আল্লাহ পাক বলে বান্দা তুমি গুনাহ করবা না কি না করবা এটা তোমার বিবেক দিয়ে চিন্তা করো। বান্দা তুমি তোমার গুণ বিবেক দিয়ে চিন্তা করার পর মাহফিলে যাবা নাকি মসজিদে যাবা নাকি মন্দিরে যাবা তোমার চিন্তা করার পর, এবার তুমি তোমার ইচ্ছা শক্তি দিয়ে তারপরে ভেবে দেখো কোন জায়গায় তুমি যাবা, তুমি মসজিদে যাবা নাকি মন্দিরে যাবা নাকি মাহফিলে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইচ্ছা শক্তি বান্দার ভিতরে ঢুকায় দিছে। কেউ যদি বলে আমি খারাপ কাজ করি এটা আমার মালিকের তরফ থেকে হয়েছে, এটা আমার মালিক করাইছে বিদায় হয়েছে, এমন বাটপার গুলোর ধরে আধা ঘন্টা পিটানো দরকার? পিটানোর পরে যদি কয় কেন পিটাইলা বলবেন, সব কিছুই তো আল্লাহর ইচ্ছায় হয়, সব কিছুই তো আল্লাহর হুকুমেই হয়, তুমিও তো আল্লাহর হুকুমে হইছো, আমিও আল্লাহর হুকুমে হইছি, লাঠিটাও আল্লাহর হুকুমে হইছে, পিটানিটাও আল্লাহর হুকুমে হইছে, আর কোনো কিছু না। ভালো হয় আল্লাহর তরফ থেকে, খারাপটা কার?
কার শয়তান খারাপটা শয়তানের ওয়াসওয়াসায় করে আর ভালোটা সম্পূর্ণ আল্লাহর রহমতে করে বান্দা নেকের কাজ আল্লাহর রহমত ছাড়া এক বিন্দু পরিমাণ সামনে আগায় করতে পারবে এই কারণে ভাই বুঝবেন ভালো মন্দ সব আল্লাহর হাতে মাগার কিছু কথা আছে বিবেক যেহেতু দিছে এখন আমার চিন্তা করতে হবে আমি করবটা কি ভালো করব না খারাপ এটা চিন্তা আমার এখন এলাকার ভিতর চায়ের দোকান আছে দোকানটা আগে কোনোমতে নরবড় ছিল এখন মাশাআল্লাহ দিলে টাকা পয়সা হইছে এখন দোকানটা টিনের করছে অথবা বিল্ডিং একটা ঘরে যায় ভাড়া নিছে দোকানের ভিতরে 32 ইঞ্চি টিভিও একটা উঠায় দিয়েছে মাশাআল্লাহ এখন ডাক দিয়া হুজুরে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহর রহমতে আগে দোকানে টিভি ছিল না এখন দোকানে টিভি উঠায় লাইছে আল্লাহর রহমতে টিভি উঠাইছে আরে টিভি যে উঠাইছে এই টিভিটার এমন একটা জায়গা দিছে মোটামুটি চায়ের দোকান যেগুলো আছে এমন একটা পরিস্থিতি এলাকার চায়ের দোকানগুলো মোটামুটি ছোটখাটো একটা বাংলাদেশ এখানে একটা সরকার থাকে একটা চেয়ারম্যান থাকে একটা একজন থাকে রাষ্ট্রপতি একজন থাকে মন্ত্রী এখানে বৈসা যা আছে ওই হুজুরে কি করলো বক্তা গতকাল কি বইলা গেল চেয়ারম্যান কি করলো মেম্বার কি করলো মানে সব আলোচনা ওই জায়গায় ওনারা মোটামুটি যদি দেশ চালাইতে দেন একদম উল্টালে বদেশ চালায় ছোটখাটো একটা বাংলাদেশ বানাইছে চায়ের দোকানটাকে এখানে মনে করতেছে আমি এই জায়গার লিডার যেহেতু আমি সারা দেশের লিডার আর এগুলো কারা জানেন ও ঘরের ভিতরের বউরে দাম দেয় না সারাদিন ফেদানির উপরে রাখে ওরা ঘরে দাম দেয় না ওর পোলায় দাম দেয় না বিবি দাম দেয় না মায়ের দাম দেয় না কোন জায়গায়ও দাম পায় না দাম পাইবো কই চিন্তা করে দাম তো এক জায়গায় নেওয়া লাগবে এখন মসজিদের ইমামরা এসে গুতা দেয় অথবা মুয়াজ্জিনের কাছে আসে অথবা ওই চায়ের দোকানের পোলাডারে দেয় থাপ্পর এর এখানেই পাওয়ার আছে ঘরে কোনো পাওয়ার নেই বাহিরেও কোনো পাওয়ার নেই কোনো জায়গায় দাম না পেলে কি আর করবে রিক্সাওয়ালার কাছে যায় দাম নিতে যায় আর কি আর চার দোকানগুলো এমন অবস্থা গিবতের কারখানা সব কিনার মতো টাকা নাই ওর মানে চায়ের পাতি কিনবে টাকা পয়সা খুঁজে পায় না এরপরে মানুষের কাছে ধার টান নাই কিন্তু 32 ইঞ্চি একটা টিভি উঠায় রাখছে ওটা কিনতে যায় তার টাকার কোনো সমস্যা হয় না আর কিছু থাকবে না থাক টিভি তো একটা আছে যেগুলা বলে মতো বেসরম বেহায়া বেলাজার দুনিয়া তার কেউ হতে পারে না তোর লজ্জা থাকার কথা যে তুই মুসলমান হয়ে তোর দোরটা তুই মসজিদ পর্যন্ত বানাইতে পারবি না তোর এটা লজ্জা হওয়ার কথা আর লজ্জা লাগে না বেহায়া আবার বলে মোল্লার দোর মসজিদ পর্যন্ত আমার দোর তো মসজিদ পর্যন্তই হবে কারণ আমি আমার মালিকের গোলাম আর তোর দোর তো হয় মন্দির পর্যন্ত কারণ তুই মানুষের আল্লাহর গোলাম না তুই হলি হিন্দু অথবা খ্রিস্টান অথবা নাসারা অথবা নাস্তিকের গোলাম গোলামের কারণে টাকা দিয়ে নিজের ঈমান বিক্রি করে ফেলেছে খবরদার মনে রাখবেন যারা আলেমদেরকে গালি দেয় ইসলামকে গালি দেয় কোরআনকে গালি দেয় হাদিসকে গালি দেয় এদের জানাজা কোনো আলেম পড়াবে না কেউ যদি পড়ায় বিনা জানাজায় পড়াবে বিনা জানাজায় লাশ দাফন হবে ওই যে বাদলের লাশ যেমন দাফন হয়েছে যে জানাজা পড়াইছে আমার তো দিল বলে ওইটা মনে হয় উযু ছাড়া পড়াইছে দাড়ি তো নাই দেখছেন না আপনারা ওইটা দিয়েই পড়ানো হবে আর কিছু ভালো ভালো পাবে যেগুলো ইসলামের বিরুদ্ধে বলবে ওদের জানাজায় এরকম দাড়ি ছাড়া গুলাই পড়াবে আর কে পড়াবে আলেমরা তো পড়াবে না কারণ তুমি আমারে গালি দিবা আর তুমি আমার কাছে মরণের পরে আস পাঠাইবা তোমার পোলারে অসম্ভব তুমি তাহলে যাদেরকে তোমার ভালো লেগেছে তুমি তাদেরকে দিয়ে জানাজা পড়াও তোমার ডাক্তারের পছন্দ তোমার ডাক্তার পড়বে তোমার জানাজা ইঞ্জিনিয়ার পছন্দ ইঞ্জিনিয়ার তোমার জানাজা পড়বে মোল্লা যেহেতু 2 নম্বর এই 2 নম্বর হুজুর দিয়ে তোমার জানাজা পড়ায় জানাজাটাও 2 নম্বর করতে চাই না আমরা আর মোল্লা যদি 2 নম্বর হয় কেউ যদি বলে মোল্লা 2 নম্বর বাদল এই যে বলছে কুকুরের বাচ্চা বলছিল মারা গেছে কি হবে কবরে আমি জানি না আল্লাহ মাহবুব জান দোয়াও করব না কারণ এই সমস্ত মুনাফিকের জন্য দোয়াও করা নিষেধ আছে কারণ এগুলা যতটুকু ক্ষতি করেছে ইসলামের ইহুদি খ্রিস্টানরাও এত ক্ষতি করে নাই এত ক্ষতি এরা করেছে ইহুদিরাও কোনোদিন করে নাই আর এরা করবে কি এরা তো দেখতেছে যে হুজুররা এখন হুজুরকে ক্ষতি করে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে লাগতেছে এ কয় এরা কাফের ও কয় ওরে কাফের কি ঠিক না যারা মিলাদ করে এরা আমাদেরকে বলে আমরা হেদেরকে বলি এই যে কাফেরের একটা গালি গালাজ কয়েকদিন আগে আমাদের সিরাত কমিটির একটা প্রোগ্রাম আমরা করেছিলাম ঢাকাতে আমরা আয়োজক ছিলাম আমাদের ঢাকার সমস্ত আইম্মায়ে মাসাজিদ অথবা খতিব যারা ছিলাম আমরা আমাদের আয়োজনে সিরাত কমিটির একটা মাহফিলে আমরা মামুনুল হক সাহেব হুজুরকেও দাওয়াত দিয়েছিলাম
তো হুজুরে বলেছেন একটা কথা বোঝানোর জন্য যারা রসূলের জন্ম নিয়ে অতি বাড়াবাড়ি করে বুঝেন কথা যারা শুধু রসূলের জন্ম নিয়ে সিরাত না সিরাতকে বাদ দিয়া যারা শুধু রসূলের জন্ম নিয়ে বাড়াবাড়ি করে ওরা হচ্ছে খ্রিস্টানদের চেলা আর যারা রসূলের সিরাত নিয়ে আদর্শ করে ওরা হচ্ছে রসূলের সাহাবা একরামদের অনুসারী কথাটা কি ভুল বলছে না সঠিক বলছে 100% সঠিক কারণ এই জন্ম মিলাদুন নবী রসূলের জন্ম পালন করাটা আসছে হচ্ছে 600 হিজরির পর থেকে এর আগে রসূলের জন্ম কেউ পালন করত না 600 হিজরির পরে আর ওরা শিখছে কোথায় ওরা শিখছে হলো এখানে যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রসূল আমাদের এত প্রিয় যেহেতু খ্রিস্টানরা ঈসা পয়গম্বরের জন্মদিন পালন করে এখন তারা যেহেতু ঈসা পয়গম্বরের জন্মদিন পালন করে আমাদেরও তো নবী দামি আমাদের নবীর জন্ম আমরা পালন করব তখন তারা খ্রিস্টানদেরটা দেখা ওরা যেরকম জন্মদিন পালন করে এখন এরাও শুরু করে দিয়েছে এই কারণে রাসূল মামুনুল হক সাহেব বলছেন যে যারা রাসূলের জন্ম নিয়ে বাড়াবাড়ি করে হচ্ছে ওরা হচ্ছে খ্রিস্টানদের অনুসারী আর যারা সিরাত নিয়ে কথা বলে ওরা হচ্ছে সাহাবাদের অনুসারী তা কথাটা তো বাস্তবই কারণ রাসূল তো জন্মের কথা বলেন নাই রাসূল বলছেন তোমরা আমার সুন্নতকে মানো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি রাসূল এটা বলেন নাই যে আমার জন্মকে পছন্দ করলো সে আমাকে পছন্দ